উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা তৃতীয় পত্রের তৃতীয় অধ্যায় এটা প্রথম পরিচ্ছেদ পশুপালনের প্রয়োজনীয়তা এই বিষয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আগে আমরা বলি পশুপালন যদিও বলা হচ্ছে কিন্তু এখানে আমাদের মূলত গবাদি পশু বা গৃহপালিত পশু সম্বন্ধে আলোচনা করা হবে। আমরা এটা আগেই জেনেছি গৃহপালিত পশু হলো ওই সকল পশু যেগুলো আমরা গৃহে পালন করি। আবার অনেকে শখ করে বিভিন্ন প্রাণী গৃহে পালন করে, সবগুলোকে কিন্তু গৃহপালিত বলা হবে না। যে সকল প্রাণী থেকে আমরা আর্থিকভাবে লাভবান হব, পালনের উদ্দেশ্য হবে আর্থিক লাভবান হওয়া, ওই পশুগুলোই গৃহপালিত পশু। যেমন আমাদের আছে গরু আছে, মহিষ আছে, মহিষ ভেড়া, গরু মহিষ ভেড়া ছাগল এগুলা, এগুলাকে আমরা সাধারণত এখানে আলোচনা নিয়ে এসে বা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা আছে। এগুলা থেকে কোনো না কোনো ভাবে আমরা আর্থিক লাভবান হচ্ছি গৃহ পালনের মাধ্যমে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো পশুপালনের প্রয়োজনীয়তা। আমরা চারটা হেডলাইনে এটুকু পাঁচটা হেডলাইনে আলোচনা করব। প্রথমটি হলো কৃষিকাজে আমাদের পশু কি কাজে আসে। সেকেন্ড হলো খাদ্য, আমরা এখান থেকে যে খাদ্য পাই এই নিয়ে আলোচনা। বৈদেশিক মুদ্রা অর্জন, এরপরে আছে শিল্প, শিল্পে আমাদের পশুপালন পশুপালনের প্রয়োজনীয়তা বা পশুপালনের যে শিল্পের উপর প্রভাব, আত্মকর্মসংস্থান, এই পাঁচটা হেডলাইনে আমরা আলোচনা করব। প্রথমটি হলো কৃষিকাজ। কৃষিকাজে আমরা পশুকে বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, তাদের থেকে বিভিন্নভাবে আমরা লাভবান হয়ে থাকি। এক নম্বর হলো জমি চাষ। আমরা যদিও আজকে পাওয়ার টিলার ট্রাক্টর এগুলা ব্যবহার করে চাষ করতেছি, কিন্তু এই চাষের সূচনাই হয়েছে বিশেষ করে পশুর মাধ্যমে। এখনো পশুর মাধ্যমে অনেক জায়গায় চাষবাস হচ্ছে এবং এটার সম্ভাবনা এখনো কমে নেই। জমি চাষের ক্ষেত্রে আমাদের জমিগুলো খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে, যার কারণে উন্নত প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে। ওই জমিগুলা গরু মহিষ ছাড়া চাষ আদৌ সম্ভব না। ফসল মানে আমাদের যান্ত্রিক সভ্যতার কারণে পশু নির্ভরতা অনেকটা কমে গেলেও কিছু কিছু ক্ষেত্রে এখনো, আগে এটা প্রচুর ছিল এখনো আছে। আমাদের যে ধান গম মাড়াইয়ের ক্ষেত্রে আবার ইটের ভাটা এগুলোকে ব্যবহার করা হয়, মাড়াইয়ের জন্য তারপরে ব্যবহার করা। পরিবহনের ক্ষেত্রে আমরা মাঠ থেকে এখনো গ্রাম অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে অনেক ভিতরে জায়গায় জমি আছে, ওগুলো থেকে নিয়ে আসার জন্য এখনো গরুর গাড়ি মহিষের গাড়ি ব্যবহার করা হচ্ছে। যন্ত্র চালনা, আমাদের এই যে তেলের ঘানি, তারপর মাড়াই মেশিন, ইটের ভাটায় যে মাটি কাটা করার, এইসব ক্ষেত্রে যন্ত্র মানে শক্তি শক্তির কাজে ব্যবহার করা হয়। জ্বালানি ও বায়োগ্যাস, এখন এটা অনেক জনপ্রিয়তা লাভ করেছে বায়োগ্যাস প্রযুক্তিতে রান্নাবান্না করা। যে পশুর যে মল, এই মলটা এটা দুই দিক থেকে উপকারী। একটা তো হলো উপরে আমরা জমিয়ে রাখলে এটার থেকে একটা দুর্গন্ধ পরিবেশকে দূষণ করতেছে, বলে আমরা যদি বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করি সেখানে গর্তে আমরা এটাকে ঢুকিয়ে দিই, সেটা জমার পরে ওখান থেকে গ্যাস তৈরি হয়, মিথেন গ্যাস, ওগুলো আমরা পাইপলাইনে সরবরাহ করে রান্নার কাজে ব্যবহার করতে পারতেছি। একে তো আমরা দুর্গন্ধ থেকে বাঁচলাম, আবার আমাদের জ্বালানি এরকম যোগান হয়ে, এটা একটা ভালো প্রযুক্তি। ইদানিং এটা খুব যেটাকে বলা হচ্ছে জনপ্রিয়তা পাচ্ছে এবং ক্রমান্বয়ে বাড়ছে। আমরা মাছের খাদ্য হিসাবে এরকম পশু মল ব্যবহার করি। এটা তোমরা খেয়াল রাখবে, আমরা যখন পশুর মল মূত্রগুলোকে জমা করে দীর্ঘদিন রাখার পরে এটাকে সার তৈরি করি, এটা আমাদের ফসলের ক্ষেতে গাছের জন্য খাদ্য হিসেবে ব্যবহার করি, জমানো বা পচা ডিকম্পোস্ট। আর মাছের জন্য
ব্যবহার করতে হলে আমাদেরকে এরকম তাজা গোবর ভালো করে ধুয়ে ছিটাতে হবে, সেখান থেকে প্লাঙ্কটন তৈরি হবে, শ্যাওলা তৈরি হবে, যেগুলো মাছের জন্য প্রাকৃতিক খাদ্য। সেকেন্ড হলো আমাদের খাদ্য হিসেবে ব্যবহার, সেই খাদ্যের ব্যবহারে আসবে মাংস, দুধ, নাড়ি গুঁড়ি, এগুলো আমরা ব্যবহার করি। মাংস এখান থেকে প্রাণীজ যে আমিষের চাহিদা এটা আমরা মাংস থেকে পাই। আমাদের দৈনন্দিন সুস্থতার জন্য 120 গ্রাম প্রাণীজ এরকম আমিষের চাহিদার জন্য 120 গ্রাম মাংসের প্রয়োজন। সেক্ষেত্রে আমরা এতটুকু পাই না বলে এটা কভারেজের জন্য আমাদের পশু সম্পদের আরো উত্তরোত্তর এদের পালন বাড়ানো প্রয়োজন। দুধেরও একই অবস্থা, এটা একটা ভালো গুণগত মানের আদর্শ খাদ্য বলে যেটা শেষ ফোঁটা পর্যন্ত এরকম খাওয়া যায় দুধ। এটা অত্যন্ত ভিটামিন সমৃদ্ধ, চর্বিও আছে। আর নাড়ি গুঁড়ি, আচ্ছা এখান থেকে তো আমরা মাংস এবং দুধের এগুলো থেকে আরো বিভিন্ন দ্রব্য তৈরিও করা যায়। দুধ থেকে যে ছানা, পনির, মিষ্টি, দধি, হ্যাঁ আরো অনেক খাদ্য তৈরি করা যায়। এটা শিল্প আকারে চলে আসতেছে এখন। মাংস থেকে এরকম মাংসের কাবাব, তারপর ভুনা মাংস, অনেক কিছু তৈরি হচ্ছে। নাড়ি গুঁড়ির ব্যবহার আছে, নাড়ি গুঁড়ি এটা হাঁস মুরগির খাদ্য হিসাবে, তারপরে মাছের খাদ্য হিসাবে এই নাড়ি গুঁড়ির ব্যবহার হচ্ছে। আমরা তৃতীয় হেডলাইন করেছি বৈদেশিক মুদ্রা অর্জন। তাহলে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে আমরা এই যে পশু থেকে যে জিনিসগুলো পাচ্ছি, যেমন আমরা হাড় পাচ্ছি, তারপরে খুর পাচ্ছি, শিং, রক্ত, চর্বি, দাঁত ইত্যাদি, কিন্তু আমরা এরকম বিদেশে এগুলো রপ্তানি যোগ্য, আর রপ্তানির মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। এগুলো আমাদের দেশে খুব বেশি ইন্ডাস্ট্রি নাই প্রসেসিং করে যে এখান থেকে বিভিন্ন দ্রব্য তৈরি করা। যেমন পরেরটাতে আসলে আমরা বলতে পারি শিল্প, ওই শিল্পটা ঠিক ওই জিনিসগুলো দিকে, যে আমাদের চামড়া শিল্প আছে। যদিও এটা দুঃখজনক হলেও সত্য যে চামড়া শিল্পটা এখন অনেকটাই নাজুক হালতে আছে, চামড়া মূল্য নাই বললেই চলে। বলে এটা এক সময় খুব সমৃদ্ধশালী শিল্প ছিল, চামড়ার যে ব্যাগ, কম্বল, বিভিন্ন দ্রব্য সামগ্রী তৈরি, জুতা তৈরি হতো, এগুলো যদিও এখনো হয় কিন্তু এই শিল্পের ব্যবহার অনেকটা কমে এসেছে। এই চামড়ার মূল্য এখন নাই বললেই চলে, কিন্তু এটা আমরা আশাবাদী যে এটা আবারও জাগ্রত হবে ইনশাল্লাহ। তো এই শিল্পের মধ্যে মাংস, মাংসজাত পণ্যের শিল্প আছে, দুগ্ধ, দুগ্ধজাত পণ্যের শিল্প, চামড়া শিল্প, এছাড়াও ওই যে আমরা বলছি হাড় গোড় দিয়ে চুরি তৈরি হয়, বোতাম তৈরি হয়, এগুলো শিল্প আছে। হ্যাঁ, পশম শিল্প, পশম থেকে বিভিন্ন দ্রব্য তৈরি হচ্ছে, খেলনা তৈরি হচ্ছে, ঝাড়ু তৈরি হচ্ছে, কম্বলে ব্যবহারের জন্য এগুলাকে নেওয়া হচ্ছে বলে এই শিল্পগুলো হচ্ছে। রক্ত শিল্প আছে, সেখান থেকে ব্লাড মিল তৈরি হয়, এটা উচ্চতর আমিষ সমৃদ্ধ, আবার পশুকেও খাওয়ানো হয়, হাঁস মুরগিকে খাওয়ানো হয়, মাছকে খাওয়ানো হয়, ব্লাড মিল বলে, এগুলোর জন্য শিল্প কারখানা তৈরি হচ্ছে। সবশেষে আমরা বলব আত্মকর্মসংস্থান। এটা বর্তমান সময়ে আমরা এখন আসলে দেখছি যে গত 17 মার্চ থেকে অদ্যাবধি আজকে অক্টোবরের 3 তারিখ বলে এই পর্যন্ত নিয়ে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, আমাদের অনেক শিক্ষার্থী, আমি এই বিষয়ে সন্ধ্যার দিকে বেশি পরামর্শ কেন্দ্র আছে আমার, বসে পরামর্শ দিই, অনেক শিক্ষার্থী আমার এলাকায় আসে যারা কিছু বিভিন্ন শুধু না
তারা হাঁস মুরগি পালতেছে, কেউ দুইটা ছাগল কিনে পালতেছে, একটা গরু কিনছে, এগুলো পরামর্শ দেয় কি করব তাদের যে। এটা আমার খুব ভালো লাগে, আমার খুব ভালো লাগে যে একটা ক্রিয়েটিভিটি, এটা সময়টাকে কাজে লাগাচ্ছে, অবসর থাকতেছে না। তো এই কর্মসংস্থানের মধ্যে আত্মকর্মসংস্থানে আমাদের এই যে আমাদের শিক্ষার্থীরা আছে, আমাদের মা বোনরা আছেন বা বেকার যুবক যুবতী যারাই আছে, এরা এই যে গরু ছাগল ভেড়া মহিষ ইত্যাদি চাষের মাধ্যমে স্বাবলম্বী হতে পারে, যেগুলা পশু মোটা কাজাকরণ হতে পারে, দুগ্ধের জন্য পালন হইতে পারে। হ্যাঁ, তো যে কোনো ভাবে হোক এরা ছোট থেকে বড় মাঝারি বিভিন্ন রকমের এরকম খামার হতে পারে। তো এভাবে আমাদের দেশে এটা শিল্প আকারে দেখা দিয়েছে যে পশুপালনটা। আমরা আশা করি আজকের ক্লাসটি সকলের ভালো লেগেছে, পরবর্তীতে আবার কথা হবে আশায়। আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।